কোটা আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সে পরিবেশ নিশ্চিত করার দাবিও তাদের স্বজনহারা পরিবারগুলোর সামনে যখন জীবন সংগ্রামের অনিশ্চিত পথ তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আশ্বাসে ভরসা পাচ্ছেন তারা নিহতদের পরিবারে শুধুই শোকের মাতম কিছুদিন আগেও যাদের ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল তারা এখন শুধুই স্মৃতি সমব্যাথী হয়ে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের মধ্যে চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের রোববার গণভবনে সান্ত্বনা দেন তিনি রংপুরের আবু সাঈদের পরিবারের সদস্যরা বলছেন কোনোভাবেই মৃত্যুর ক্ষতিপূরণ হয় না তারপরেও দেশের মানুষ ও প্রধানমন্ত্রী যেভাবে সম্মান জানিয়েছেন তাতে কৃতজ্ঞ তারা এই অন্যায় বিরুদ্ধে আমরা নিতেছি দুই বছরের সন্তান রেখে রাজধানীর কদমতলীর নাজমুল হোসেনের চলে যাওয়ায় সামনে শুধুই অন্ধকার দেখছেন তার স্ত্রী মারিয়া সুলতানা যে এই যে ওর দুই বছর মাত্র বয়স ও বাবা কই পাবে আমার হাজবেন্ড তো কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধেও ছিল না এসব জামেলার মধ্যেও কখনো ছিল না সাংবাদিক মেহেদি হাসান ও তো কোনো আন্দোলনের জড়াই নেই আর কোনো সাংবাদিকের মায়ের বাবার বুক যেন খালি না হয় এটা চাই খুনিদের বিচার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি স্বজন হারা পরিবারের সদস্যদের যে আমার স্বামীর দেশের জন্য জীবন দিল যার হাতে এরকম হয়েছে তার তো চাই আমি আমরা বেশি শান্তি পাবো ওর হত্যার বিচারের কথা শুনলে প্রধানমন্ত্রীও বলছে যে এটা যারা করছে তাদের বিচার হবে তাদের অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে হামলা চালিয়েছে বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরা বিএনপি জামাতের লোক ছিল তাদের কাছে অস্ত্র ছিল তারা ওই যে বিহারি ওই থেকে বিহারি ক্যাম্পের থেকে বাইরে আর ডাইরেক্ট শুট করছে জামাত শিবির বিএনপির যে জঙ্গিবাদীর যে হামলা ওই হামলায় সে কলেজের ওইখানে ছিল ওই মুহূর্তে তারা এলোপাথালি গুলি করে অনেক পুলিশও মারা গেছে দুইটা আমার নাটও মারা গেছে দাবি আদায়ের নামে খুন ও দেশের সম্পদ ধ্বংসের আন্দোলন যেন আর না হয় সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ স্বজন হারাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা